আপনারা দেখছেন মহা কার্টুন টিভি বাংলা বাংলা বাংলা। হ্যালো বাচ্চারা, আজ আমি তোমাদের শোনাবো আরও একটি নতুন গল্প, যার নাম হলো জাদুকর গরু। অনেক কাল আগে একটা ছোট্ট গ্রামে বিমল আর হরি নামের দুই কৃষক থাকত। বিমল আর হরি ছিল বেশ সমৃদ্ধশালী কৃষক। তাদের কাছে বিশাল ক্ষেত আর অনেক গরু ছিল, কিন্তু এত সবেও তারা সন্তুষ্ট ছিল না। তারা আরো ধনী হতে চাইত। আমি যদি আরো ধনী হতাম, হ্যাঁ আর আমিও। ওদের পাড়ায় গোপাল বলে আরো এক কৃষক থাকত। সে ছিল বড্ড গরিব। তার ছিল কেবল একটি গরু আর একটা ছোট্ট ক্ষেত, কিন্তু সে সন্তুষ্ট ছিল। শোয়ার আগে প্রতি রাতে সে ভগবানকে ধন্যবাদ জানাত। এ ভগবান, আমাকে খাবার ও জল দেওয়ার জন্য ধন্যবাদ। সবকিছু সুষ্ঠুভাবেই চলছিল, আর এসব দেখে বিমল আর হরি ভীষণভাবে জ্বলছিল। ওরা নিজেদের মধ্যে এসব নিয়েই বলাবলি করত। গোপাল এত খুশি খুশি থাকে কিভাবে? ওর কাছে তো একটাই ক্ষেত আর একটাই গরু আছে। হ্যাঁ বিমল ভাই, জানি না ও কিভাবে এত আনন্দে থাকে। আচ্ছা, আমরা যদি ওর গরুটাকেই কিনে নিই, তবে তো জেনে নাও এ গল্পই খতম। এইসব ভেবে একদিন বিমল আর হরি গরু কিনবে বলে গোপালের বাড়ি এলো। আরে গোপাল, কেমন আছো ভাই? আসলে আমরা তোমার গরুটাকে কিনতে চাই। এই নাও 20টা রুপোর মুদ্রা, এটা তোমার গরুর জন্য খুবই ভালো দাম। কিন্তু গোপাল নিজের প্রিয় গরুটিকে বেচতে চাইছিল না, তাই সে স্পষ্টভাবে বলে, আমি আমার গরুটাকে বেচতে চাই না, দয়া করে এখান থেকে চলে যান। একথা শুনে বিমল আর হরির খুব রাগ হলো। ওরা নিজেদের অপমানের বদলা নেবে বলে ঠিক করল। বিমল, গোপালের সাহস কিভাবে হলো আমাদের অপমানিত করার? হয়তো ও জানে না যে আমরা কারা এবং কি করতে পারি। তুমি ঠিকই বলেছো হরি, আমাদের কিছু একটা করতে হবে। এরপর তারা একটা ফোন দিয়ে আটলো। গোপালের নিজের গরু নিয়ে খুব গর্ব, আমাদের ওকে ওর গরুটাকে বিক্রি করার জন্য বাধ্য করতে হবে। এটাই সঠিক রাস্তা, এর জন্য বদলা নেওয়া। কিন্তু কিভাবে? রাত্রে আমরা ওর সব ফসল ধ্বংস করে দেব। যখন নিজের গরুকে খাওয়ানোর জন্য ওর কাছে কিছুই থাকবে না, তখন তো ওকে গরু বিক্রি করতেই হবে। পরিকল্পনা অনুযায়ী ওরা রাত্রে গোপালের ফসল জ্বালিয়ে দিল। সকালে যখন গোপাল জ্বলে যাওয়া ফসল দেখল, তখন ওর ভীষণ দুঃখ হলো, ওর চোখে জল চলে এলো। হে ভগবান, এবার আমি কি করব? গোপাল ভেঙে পড়ল। এক সপ্তাহ কেটে গেল, কিন্তু ও কোনো সমাধান খুঁজে পেল না। আর গরুটাও ক্ষুধার্ত ছিল, ওকে খাওয়ানোর জন্য গোপালের কাছে কিচ্ছু ছিল না। ও ভাবতে লাগল, যদি আমি গরুটাকে না খাওয়াতে পারি তাহলে ও খিদেই মরে যাবে, তাই ওকে বেঁচে দেওয়াই ভালো। পরের দিন সকালে ও ওর গরু আর ওর কাছে যত রুপোর টাকা ছিল সব সঙ্গে করে নিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজার যেতে যেতে ও ভাবতে লাগল, যদি রাস্তায় ডাকাতেরা আমার ওপর হামলা করে তাহলে কি হবে? আমি তো আমার সবকিছুই হারাব। এটা ভেবে ও গরুর গলার থলেতে নিজের 10টা রুপোর টাকা লুকিয়ে রাখল। কিছুক্ষণ চলার পর ও ক্লান্ত হয়ে পড়ল এবং একটা সরাইখানায় বিশ্রাম করবে বলে ঠিক করল। সরাইয়ের বাইরে ও গরুটাকে বেঁধে দিয়ে নিজে ভেতরে ঢুকে গেল। ঠিক তখনই হঠাৎ করে একটা রুপোর টাকা গরুর গলার থলি থেকে বেরিয়ে বাইরে পড়ে যায়। সরাইখানার মালিক সেটা দেখে অবাক হয়ে গেল আর ভাবতে লাগল, গরুর গলা থেকে রুপোর মুদ্রা বেরোলো, নিশ্চয়ই এ এক জাদুকর গরু। এসব দেখে সরাইখানার মালিকের মনে লোভ জাগলো। সে গোপালকে বলল, এই গরুটি কি আপনার? আজ্ঞে হ্যাঁ আমার। তা কোথায় নিয়ে যাচ্ছেন একে? আমি একে বিক্রি করার জন্য বাজার যাচ্ছি। একথায় সরাইখানার মালিক ভাবতে লাগলো, মনে হচ্ছে এই কৃষকটা জানে না যে এটি একটি জাদুকর গরু, আর তাই ও এটাকে বিক্রি করছে। যদি আমি এটাকে কিনে নিই? একথা ভেবে সে গোপালকে বলল, আরে আরে, এখন আর আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আমি একে কিনে নেব, আর এর জন্য আপনাকে রুপোর টাকায় ভর্তি ব্যাগ দেব। এক ব্যাগ রুপোর টাকা?
হ্যাঁ ভাই। গোপাল জানতো যে এটা বাস্তব দাম নয়, কিন্তু ভগবানের ইচ্ছে হিসেবে সে সেটা গ্রহণ করতে করতে বলল, ঠিক আছে, আপনি এটা রূপোর টাকার ব্যাগের বদলে নিতে পারেন। গোপাল রূপোর টাকার ব্যাগ নিয়ে গরুটিকে সরাইখানার মালিককে দিয়ে আনন্দের সঙ্গে নিজের বাড়ির দিকে রওনা দিল। ঘরে পৌঁছে সে টাকা গুনতে বসে পড়ল এবং ভাবতে লাগলো, এই রূপোর টাকাগুলো দিয়ে আমি অনেক গরু কিনতে পারবো আর তাদের ভরপেট খাওয়াতেও পারবো। কিছুক্ষণ পরে বিমল আর হরি গোপালের বাড়ি এলো। গোপাল সেই সময় রূপোর টাকা গুনছিল। তা দেখে ওরা দুজন অবাক হয়ে গেল। ওরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারল না। ওরা বলল, এত রূপোর টাকা কোথা থেকে উঠালে ভাই? আরে গোপাল, তোমার কাছে এত মুদ্রা কোথা থেকে এলো? ভগবান আমাকে গরুর মাধ্যমে দিয়েছেন, আমি আমার গরুকে বেচে দিয়েছি, এটা তারই দাম। আর এখন আমি অনেকগুলো গরু কিনতে পারি আর তাদের ভরপেট খাওয়াতেও পারবো। এই কথা শুনে হরি এবং বিমল চুপ হয়ে গেল। ওদের বিশ্বাসই হচ্ছিল না যে ওদের পরিকল্পনা অসফল হয়ে গেছে। তাহলে বাচ্চারা, এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে কখনোই অন্য কারোর লোকসান করে কোনো কিছু প্রাপ্ত হয় না, তাই আমাদের শুধুমাত্র নিজেদের উন্নত করতে হবে। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।